হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আপনাদের সবাইকে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আসছি। মারোয়া বুড়ি আমার রাজকন্যাটা কি করতেছে না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, দেখেন তার আনন্দগুলো। আল্লাহ পাক আমাকে 2022 সালে একটা রাজকন্যা দান করছে, তো আপনাদের সাথে শেয়ার করব। তা তো হয় না, 2023 সাল এখন, আলহামদুলিল্লাহ। তো আমার রাজকন্যা তো মার্চের 4 তারিখে 1 বছর হয়ে যাবে, আপনারা সবাই দোয়া করবেন। তো এটা তো রাজকন্যার জন্য ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার রাজকন্যাটা কী করতেছে। দেখেন মাশাল্লাহ, কেউ কিন্তু মাশাল্লাহ না বলে যাবেন না। এখানে একটা রাজপুত্র আছে আর একটা রাজকন্যা আছে, তো দুজনের জন্যই অবশ্য মাশাল্লাহ বলে যাবেন। আলহামদুলিল্লাহ, দুজনেই অনেক কিউটি কিউটি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আর আমার রাজকন্যার ভিডিও আমি শেয়ার করব না, এটা তো হয় না, তার কারণে এখন ছোট একটা ভিডিও নিয়ে আমি আসলাম আপনাদের মাঝে। তো দেখেন আমার রাজকন্যাটা কী করতেছে, রাজকন্যাটা কত দুষ্টামি করতেছে, বসে বসে এনজয় করতেছে। তো রাজকন্যার জন্য তো ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার, তো রাজকন্যার পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। সবার যাতে 2023 সালটা যাতে সুন্দরভাবে কাটে, আর দেখতে থাকেন আমরা কী কী করতেছি না করতেছি, এনজয়। এই তো মারোয়া বুড়ি রেডি, রেডি আপন রেডি, মারোয়া বুড়ি রেডি। সামনে যাও, ওখানে ওখানে সামনে যাও, ওখানে। তো মারোয়া বুড়ির জন্য তো এটা হলো ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার, তার কারণে তাকে আমি লাল পোশাক পরাইছি, যাতে তার 2023 সালটা লালে লালে যায়, আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে, এটাই। তা আমরা এটা তো আরেক দিনের 31 তারিখের শ্যুট এটা, তো আমরা একটু বের হয়েছিলাম, প্রচুর প্রচুর ঠান্ডা। তো মারোয়া বুড়ি কী করতেছে দেখেন, তাকে তো ওয়াকারে নিয়ে বসায় রাখছি, সে তো অনেক অনেক এক্সাইটেড ওয়াকারে বসে, মাশাল্লাহ। সে বাইর হইতে পারলে কিন্তু অনেক খুশি থাকে, অনেক হ্যাপি থাকে। তো তাকে বসায় রাখছে, সে বসে বসে আমাকে দেখতেছে, আমি যে তাকে ভিডিও করতেছি। সুইজারল্যান্ডে যেহেতু এখন ঠান্ডা, আর আমার পিছন সাইডের ভিউগুলো দেখেন, বাসার আমার পিছন সাইডের মানে বাসার পিছন সাইডের ভিউগুলো দেখেন, কী সুন্দর ভিউগুলো। এটা তো আমার বাসার সামনে যারা জানেন তারা দেখছেন, আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন, আর ওটা তো হচ্ছে রেস্টুরেন্ট আমার বাসার নিচে। আপনাদের ভাইয়া কিন্তু আগে এই রেস্টুরেন্টেই কাজ করতো, বাট এখন আরেকটু দূরে চলে গেছে। এটাও কিন্তু আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিকের রেস্টুরেন্ট আমার বাসার নিচে, তখন আমার বাসা থেকে সব কিছু দেখা যাইতো। তো যেহেতু রেস্টুরেন্ট আমার বাসার নিচে, এই জন্য বাসা, এই যে আমার বাসা, এই যে মারোয়ার গাড়ির উপাশে হচ্ছে রেস্টুরেন্ট। তো এই যে আর আমার বাসার পাশের এই ভিউগুলো তো মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক 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 সুন্দর, অনেক অনেক যা বলার বাহিরে। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো ওয়েদারটাও আজকে ঠান্ডা ঠান্ডা, দেখেন কী অবস্থা আকাশের। এই যে রেস্টুরেন্টটা আপনাদের ভাই আগে এটাতে কাজ করতো, এটাও মালিকের, আর এই বাসাটা আমার। তো এই দেখতে পাচ্ছেন, আর এই গাছটা এত সুন্দর, এত সুন্দর, আর আকাশটা তো আরও সুন্দর। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই, যেহেতু বেরোছি বিকেল টাইম, একটু হাঁটামোটা করি আর আপনাদের সাথে একটু ভিডিও করি, শেয়ার করি, এই তো। তো আমি আবারও বলি, যদি আমার চ্যানেলটি আপনাদের কাছেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, কেমন? আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবেন না, ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
এটাই আমার অনুরোধ, আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে গাছগুলো এত সুন্দর, যখন উইন্টার আসে তখন এই গাছগুলো পাতাগুলো কেমন মনে হয়ে যায়, পরে সব পাতা পড়ে যায়, পাতা পড়তে না, যেহেতু এখন শীতের সময় সবগুলো পড়ে যাবে, একটা থাকবে না। তো এই তো দেখতেই তো পাচ্ছেন, আর আমার কাছে তো পাতাগুলো এই সময়টা এত এত ভালো লাগে, এক একটা এক এক কালারের রূপ নেয়। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন পাতাগুলো, আমার কাছে তো অনেক 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 কিউটই লাগতেছে পাতাগুলো। তো আর এই যে দেখতেই থাকেন ভিডিও, আমি এখন রোড পার হবো, রোড ক্রসিং করব, দেখি এখানে গাড়ি আছে কিনা। তারপর দেখতেছি গাড়ি আসতেছে, এই জন্য আমি সামনের দিকে আবার যাচ্ছি, সামনের দিকে গিয়ে আমি রোডটা ক্রসিং করব, যেহেতু কোনো গাড়ি থাকবে না, আর গাড়ি থাকলে তো একটু সমস্যা হয় বাচ্চা নিয়ে। তো এই তো, আর এখানে কী সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কাছে এই ভিউটা যত দেখি ততই ভালো লাগে, ভিডিওতে যত দেখি ততই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক অনেক ভালো লাগে, তার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করি। তা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আবার নিত্য নতুন নেক্সট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আমি এখানেই বিদায় নেব, বেশি কথা না বাড়াই। তো অবশ্যই আপনারা আবারও বলেছি সেদিকে আপনারা কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো, যদি ভালো হয় তাহলে নেক্সট আবার ভিডিও দিতে আমার নিজের কাছেও ভালো লাগে, আপনাদেরকে যদি ভালো কিছু দেখাইতে পারি, ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি, এটা নিজেরও একটা গর্ব। তো এই যে দেখেন কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিলাম।